আমি চিন্তা করেছিলাম আমার কাবিন হবে 20-25 লাখ। বলে না যে নিজের বুদ্ধিতে আসলে ফকির হওয়া ভালো, পরের বুদ্ধিতে রাজা হওয়ার চাইতে। আমার আমি রওশন রবি বলছি, অন্যবার মোস্তাক আহমেদ আমার স্বামী। এখন আমি কাউকে ঝামেলায় ফেলতে চাই না, আর যা দেখছি উনি আরেকটা বিয়ে করেছে, এইগুলি দেখার পর আমার কাছে মনে হলো নিজের থেকে সরে যাওয়া খুবই। খন্দকার মোস্তাক ও তিশা দম্পতি যাদের বিয়ে নিয়ে চলছে নানাল আলোচনা সমালোচনা, এবার সামনে এলো নতুন তথ্য যা শুনে পুরোই ভেঙে পড়েছেন তিশা। এবার তারই জের ধরে এবার মুখ খুললেন খন্দকার মোস্তাকের আগের স্ত্রী রওশন রোজি। তিনি গণমাধ্যমকে জানান, রোজি বলছি, খন্দকার মোস্তাক আহমেদ আমার স্বামী। আমাদের আগে পরে অনেকবার ঝগড়া ঝামেলায় ডিভোর্স হয়েছে, আবার সকালে হয় বিকালে ছিঁড়ে ফেলে, এই ধরনের নিউজ বাচ্চা, ওকে আমি সম্পূর্ণ ভাবে আমি কেয়ার করছি। এখন আমার একটাই কথা, তার যে বাচ্চা আমার সাথে আছে রাজনীতি, ওর দায়িত্বটা সেরে নিলেই ভালো হবে। এখন খন্দকার মোস্তাকের আগের স্ত্রীর সাথে ডিভোর্স হয়নি এবং তার একটি প্রতিবন্ধী ছেলে আছে জানতে পেরে তৃষা বলেন, চিন্তা করেছিলাম আমার কাবিন হবে 20-25 লাখ টাকা, একটা অ্যামাউন্ট থাকবে যেন আমার যদি কখনো কিছু ওই ছেলে ওইটা দিতে বাধ্য, যেন আমি কখনো কোনো রকম বিপদে না পড়ি, এইরকম একটা সেটআপ ছিল। অনেকে বলে না যে নিজের বুদ্ধিতে আসলে ফকির হওয়া ভালো, পরের বুদ্ধিতে রাজা হওয়ার চাইতে। তৃষা বলেন, আমি ভাবতেই পারিনি আমার সাথে এমন কিছু হতে পারে। আমি ভেবেছিলাম আমার যার সাথে বিয়ে হচ্ছে সে যেহেতু অনেকটা বয়স, তো আমি ভেবেছিলাম আমার হয়তো কাবিন হবে 20-30 লক্ষ টাকা, কিন্তু আমার কাবিন করেছে মাত্র 10 লক্ষ টাকা। আমাকে এভাবে ঠকাবে, আর তার আগের স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়নি এটাও আমাকে জানায়নি। তো প্রিয় ভিউয়ার্স, তোমরা কি মনে করছো অবশ্যই কমেন্টে জানাবে। আসলেই কি মোস্তাক তিশাকে এভাবে ঠকিয়েছে? যদি আমার এই ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।